দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ। গত 10ই মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম দিয়েছেন এক কন্যা সন্তানের। মা এবং সদ্যজাত দুজনেই ভালো আছেন। দ্বিতীয়বার মা হওয়ার পর সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান সুখবর। তিনি জানিয়েছেন, শোয়েবও আমার সংসারে প্রথম সন্তান ছেলে, তারপর শোয়েব একটি মেয়ের আশা করেছিল, এবার ঈশ্বর সেই আশা আমাদের পূরণ করেছেন, কন্যা সন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে খুশি দেখে আমার খুব ভালো লাগছে, তবে ছেলেও খুব আদরের, কিন্তু কন্যা সন্তান তার খুব পছন্দের। সবার কাছ থেকে আমাদের সন্তানের জন্য দোয়া চাই। কন্যা সন্তানের নাম কি রাখলেন অভিনেত্রী? তিনি এ বিষয়ে জানান, আমার ছেলে এবং তার বাবা, তারা দুজনে মিলে সিনেমা হলে অবতার সিনেমা দেখছিল, সেই ছবি এবং নীতির চরিত্রটি খুব পছন্দের, তাই নীতির নামটি বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে, এটা তার ডাক নাম। আর ভালো নাম কি রাখা হবে সেটা সবাই মিলে ঠিক করব। অভিনেত্রীর সঙ্গে শোয়েবের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তারপর তারা 2010 সালে অক্টোবর মাসে বিয়ে করেন।